হরে কৃষ্ণ রাধে রাধে, রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণ কমলে হে অধম সুখদেব দাসের অনন্ত কোটি ধন্যবাদ ধ্বনিটি গ্রহণ রেখে আজকে একাদশীর মহিমা কীর্তন করার প্রয়াস করব। তো ছয়ই চৈত্র, আগামী ছয়ই চৈত্র 20 মার্চ বুধবার আমরা কি একাদশী পালিত হবে, সেই একাদশীর মহিমা কি, একাদশী করলে কি হয় এবং একাদশীর পালন মন্ত্র ইত্যাদি আমরা আস্বাদন করব। চলুন ভক্তগণ আমরা সেই একাদশীর মহিমা আস্বাদন করি। তো ফাল্গুন শুক্ল পক্ষিয়া আমরা কি একাদশী, এই একাদশী ফাল্গুন মাসে পালিত হয়, কিন্তু এবারে পুরুষোত্তম মাসের জন্য চৈত্র মাসে চলে গেছে। যাই হোক, তো ফাল্গুন মাসে একাদশী প্রতি বছরই পালিত হয়। তো ব্রহ্মাণ্ড পুরাণে মান্ধাতা ও বশিষ্ঠ সংবাদে ফাল্গুন মাসে শুক্লপক্ষীয় একাদশী মহত্ব বর্ণিত হয়েছে। মহারাজ মান্ধাতা একদা মহামুনি বশিষ্ঠকে বললেন, হে মুনিবর, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন তবে কৃপাপূর্বক বলুন কোন 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 ব্রত আচরণে অতি সুলভে প্রকৃত মঙ্গল হয়, অর্থাৎ কোন ব্রত করলে প্রকৃত মঙ্গল সাধিত হয় আপনি বলুন। মুনি বশিষ্ঠ বললেন, হে রাজন, রহস্যযুক্ত ঐতিহাসিক কাহিনী অবলম্বনে এক শ্রেষ্ঠ ব্রত মহিমা তোমাকে বলবো, যাহারা বা যার দ্বারা সর্বপ্রকার শুভ ফল পাওয়া যেতে পারে। পুরাকালে সকল শ্রেণীর মানবের বসবাসের জন্য সুস্বাস্থ্যকর বৈদেশ নামে এক সুরম্য নগর ছিল। সেই রাজ্যে বেদধ্বনি নিয়ত শোনা যেত। চন্দ্রবংশীয় রাজা পাশবিন্দুকের বংশধর চিত্ররথ নামে এক মহাধার্মিক ও সত্যাগ্রহী নৃপতি জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ রাজা জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? জায়গাটার নাম হচ্ছে বৈদেশ নামে এক সুরম্য নগরে। সেখানে চিত্ররথ নামে একজন রাজা জন্মগ্রহণ করেছিলেন, সেটাই বলা হয়েছে। সেই রাজা শৌর্য বীর্য ঐশ্বর্যশালী ও শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। রাজার রাজত্বকালে রাজ্যে কোনরূপ অমঙ্গলের ঘটনা চুরি ডাকাতি কিছুই হতো না। প্রজাগণ সকলেই বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন এবং একাদশী ব্রত পালন করতেন। বর্ষরান্তে অর্থাৎ বছরের শেষে ফাল্গুন মাসে শুক্লপক্ষিয়া দ্বাদশী যুক্ত আমলকি একাদশী ব্রত এসে উপস্থিত হলে অতঃপর সেই একাদশী মহাফল প্রদায়িনী জেনে রাজা প্রজাদের অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা পর্যন্ত সকলকে বললেন, আজ আমলকি একাদশী। প্রাতঃ স্নানান্তে ভগবত সমীপে স্তব স্তুতি প্রণতি ও ধূপদীপ চন্দন গন্ধমাল্য ও নৈবেদ্য আদি দ্বারা পূজা অর্চন পূর্বক অনাহারে সাধুসজ্জন পরিবেষ্টিত ভগবত কথা প্রসঙ্গে এবং রাত্রে জাগরণ করতে হবে। তাই সারাটা দিন প্রজাদের নিয়ে বিষ্ণু মন্দিরে হরি কীর্তনে ব্যস্ত থাকায় এবং রাত্রে জাগরণকালে হঠাৎ এক ব্যাধ মন্দিরে এসে উপস্থিত হলো। অর্থাৎ মহারাজ যখন সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে বিষ্ণু মন্দিরে রাত জাগছেন সেই সময় এক ব্যাধ সেখানে উপস্থিত হলো। সেই ব্যাধ প্রতিনিতা কত জীব জন্তু হত্যা করতেন, অর্থাৎ সেই ব্যাধ প্রতিনিয়ত অনেক জীব জন্তু হত্যা করত। সেই দিন কোনো জীব জন্তু হত্যা করতে পারেনি, কিন্তু এই পরিবেশ দেখে ওই ব্যাধ চিন্তা করছে, এরা সকলে কেন এখানে জেগে আছে, এর কারণ কি? ব্যাধের কাজ হচ্ছে পশু পাখি হত্যা করা, কিন্তু এখানে ধর্মমূলক সভা সে কোনোদিন আসেনি। তো এই সভা এসে তার মানে কৌতূহল হলো যে এরা কেন এখানে জেগে আছে বা কি জন্যই বা একসঙ্গে জড়ো হয়ে বসে আছে। সেই ব্যাধ মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানকে দেখলো, সারা রাত্রি এদের সঙ্গে জাগরণ করে কৃষ্ণ কথা শুনলো, ঘুম ও খাওয়া আর হলো না। প্রাতকালে রাজা ও তার প্রজাগণ রাজ্যের অভিমুখে চলে গেলেন, ব্যাধও নিজ গৃহে ফিরে এলো। অনন্তর বহু বছর পর ব্যাধের মৃত্যু হলো। একাদশী ব্রত পালন, ভগবত মন্দিরে রাত্রি জাগরণ ও
ভগবত কথা শ্রবণের ফলে পরবর্তী জন্মে অশ্ব গজ রথ এবং পদাতিক সৈন্যযুক্ত জয়ন্তী নগরে বিদুরথ রাজার পুত্র বসুরথ নামে সেই ব্যাধ জন্মগ্রহণ করলেন। তাই দেখুন কত মহাপাপী ব্যাধ, যে সারা জীবন পশুপাখি হত্যা করেছে, সে তারও কিন্তু অজান্তে এই একাদশী ব্রত পালনের ফলে পরের জন্মে রাজার গৃহে রাজপুত্র জন্মগ্রহণ করল। বহু সদ্গুণে পরিপূর্ণ রাজা বসুরথ দান্ত ক্ষমাশীল ধৈর্যশীল সত্যনিষ্ঠ এবং বিষ্ণু ভক্তি পরম ছিলেন। তো পদাতিক সৈন্যযুক্ত জয়ন্তী নগরে বিদুরথ রাজার পুত্র বসুরথ নামে এক নামে সেই ব্যাধ। তো পরের জন্মে সেই ব্যাধ যখন জন্মগ্রহণ করলো তখন তার নাম হলো বসুরথ, এবং পরের জন্মে কিন্তু সেই ব্যাধ রাজপুত্রে জন্মগ্রহণ করে বিষ্ণু ভক্তি পরায়ণ হলো। তাহলে একাদশীর গুণে ব্যাধ জন্ম থেকে রাজপুত্র রাজকুলে জন্মগ্রহণ করলো এবং হরিভক্তি পরায়ণ হলো। এই ধর্ম পরায়ণ সদ্গুণ সম্পন্ন রাজা একদা মৃগয়া করতে গিয়ে বনের মধ্যে এক তৃণ গুণ মণ্ডিত কূপের মধ্যে পড়ে গেল। ক্ষুধায় প্রপীড়িত রাজা, হরে কৃষ্ণ রাধে রাধে, তো যখন সেই কূপের মধ্যে পড়ে গেল ক্ষুধায় প্রপীড়িত রাজা বাহুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এমন সময় ম্লেচ্ছ রাজা বা ম্লেচ্ছ রাজ তাকে আক্রমণ করে নানা অস্ত্রশস্ত্র দ্বারা প্রহার করছে আর বলছে, এই দুষ্ট রাজা আমার বাবা ঠাকুরদা অন্যান্য বংশধরদের বধ করেছিল, ওকে আজ আমি শেষ করবই। কিন্তু আশ্চর্যের বিষয়, রাজার অঙ্গে কোনরূপ অস্ত্রের আঘাত লাগেনি। সেই ম্লেচ্ছ রাজা ও তার সৈন্যগণ একে একে নির্জীব হয়ে পড়ল, অস্ত্রশস্ত্র সব নিঃশেষ হয়ে গেল। এমন সময় তার সম্মুখে রাজার শরীর থেকে এক দিব্য জ্যোতির্ময়ী দিব্য গন্ধযুক্তা নানা অলঙ্কারে বিভূষিতা পরমা সুন্দরী রমণী উদ্ভূতা হলেন। তখন সেই ম্লেচ্ছ ও তার সঙ্গীদের প্রতি ক্রোধান্বিত হয়ে চক্রহস্তে ম্লেচ্ছের মস্তক ছেদন করে অন্তর্হিত হলেন। রাজা কিন্তু তখনও নিদ্রিত ছিল। হঠাৎ ঘুম থেকে সদ্য উত্থিত রাজা এই হত্যাকাণ্ডে বিস্মিত হলেন। রাজা বলতে লাগলো, অহো, কে আমায় সকল শত্রুর হাত থেকে রক্ষা করলেন? কে এমন পরম হিতৈষী আছেন, দেখা দিন, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। এমন সময় আকাশবাণী হলো, কেশব ভগবান ছাড়া স্বর্ণগতকে কে রক্ষা করতে পারে? অর্থাৎ একমাত্র ভগবানই হচ্ছেন ভক্তের শেষ সম্বল। ভক্তকে ভগবান সদা সর্বদা সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। তো ভগবান এখানে রাজাকে সেটাই করলেন। রাজা ওই দৈববাণী পেয়ে গৃহে ফিরে গিয়ে সেই দিন হতে আরো শ্রদ্ধাযুক্ত হবে ভগবত চিন্তায় দিন অতিপাত করতে লাগলো। অবশিষ্টকাল ইন্দ্রের ন্যায় নিষ্কণ্টক রাজ্য পালন করে দেহ ত্যাগান্তে অর্থাৎ দেহত্যাগের পর বৈকুণ্ঠ ধামে স্থান হয়েছিল বা গমন করেছিল। মহর্ষি বশিষ্ঠ মহারাজ মান্দাতেকে বললেন, হে রাজন, যে মানব পরম উত্তম এই আমলকী একাদশী ব্রত পালন করেন তার বিষ্ণুলোকে স্থান হয়। তো এই একাদশীর মহিমা খুবই মহত্বপূর্ণ। আমলকী বৃক্ষকে যদি পরিক্রমা করা যায় তাহলে ভগবানের অতি কৃপা লাভ করা যায়। এই আমলকী একাদশীর দিনে আমলকী সেবন করতে হয়, আমলকী বৃক্ষ পরিক্রমা করতে হয়, এগুলো আপনারা করবেন। তো একাদশী 8 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ সবারই কিন্তু একাদশী করা বাঞ্ছনীয়। তো এই একাদশীর পালন পরের দিন অর্থাৎ 21শে মার্চ বৃহস্পতিবার দিবা 10:38-এর মধ্যে পালন করতে হবে। তো একটা বিশেষ মন্ত্র সহযোগে আমরা এই একাদশীর প্রতির পালন করবো আমরা, সেই মন্ত্রটা আমি বলছি। তব প্রসাদ শিকারাত কীতাং যত পালনাং মায়া ব্রতে নানেন সন্তুষ্ট স্বস্তি ভক্তিং প্রযচ্ছমে। অর্থাৎ হে প্রভু, ভবদীয় প্রসাদ শিকারার্থ আমি পালন করছি, আপনি এই ব্রত দ্বারা প্রীত হয়ে আমাকে কল্যাণ এবং ভক্তি প্রদান করুন। এই মন্ত্র সহযোগে
ভগবানের কোনো প্রসাদী দ্রব্য দিয়ে পালন করতে হয়। তো আজকে একাদশীর মহিমা এখানে সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেল, যারা নতুন দেখছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনে চলে যাবেন, নোটিফিকেশন অন করবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন। হরে কৃষ্ণ রাধে রাধে, দেখা হবে পরবর্তী ভিডিও যখন নিয়ে আসবো সেখানে দেখা হবে। হরে বলে রাধে রাধে, হরে কৃষ্ণ হরে বল হরে বল।